আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহ হদা ওসলাত আসসালামু আল্লাহ আলম আল্লাহ নবী আবাদা। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন শেষ মেহরবানি, তিনি আমাদেরকে টোকিও শিনকিয়া মসজিদে ইসলামী আলোচনার আজকে সুযোগ করে দিয়েছেন। আমরা ইসলামী আলোচনার আজকের যে পর্ব নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেয়ামতের পূর্ব লক্ষণ। আমরা 2024 সালে রমজানের পূর্ব আলোচনায় পূর্ব পর্যন্ত কেয়ামতের ছোট ছোট আলামত নিয়ে দীর্ঘ আলোচনা আমরা করেছি, আজকে এর 6তম এবং শেষ আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই কেয়ামত সংক্রান্ত বিষয় পবিত্র কোরআনের একটা আয়াত শুনবো আমরা। তো পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামত সংক্রান্ত বিষয় সবিস্তার বর্ণনা করেছেন বিভিন্ন সুরার ভিতরে, সংক্ষিপ্ত আকারে, বড় আকারে, এবং এর পাশাপাশি তিনি একটা সুরা নাজিল করেছেন কেয়ামত নামে। আমরা সেখান থেকে একটু শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন সূরা আল কিয়ামার মধ্যে যে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলছেন আমি শপথ করছি কিয়ামত দিবসের, ওয়ালা উকসিমু বিন্নাফসি লাওয়ামা, আর আমি শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। আয়াসাবুল ইনসানু আল্লাই আল্লা নাজমা ইজামা, মানুষ কি মনে করে যে তার অস্থিগুলো, তার হাড়গুলোকে আমি একত্রিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাইয়া বানানা, কিন্তু আল্লাহ বলছেন না, আমি তার অঙ্গগুলো আমি তার অঙ্গগুলোকে পর্যন্ত শেষ পর্যন্ত আমি এগুলো সন্নিবেশিত করতে পারি। বালিল ইউরিদুল ইনসানুল ইয়াফজুরু আমামা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পর মানুষ তার ভবিষ্যৎ জীবন নিয়ে দুশ্চিন্তা দেখায় বা অন্যায় করে। আইয়াসাল্লু আইয়ানা ইয়াউমাল কিয়ামা, সে প্রশ্ন করে কিয়ামত কখন হবে। তো আল্লাহ বলছেন যে ফাইজা বারিকাল বাসার, যখন দৃষ্টির শক্তি কি থেমে যাবে। ওখাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, এবং সূর্য এবং চন্দ্রকে আল্লাহ বলছেন আমি একত্রিত করে দেব। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে হায় পলায়নের জায়গা কোথায়। এটা সে কেয়ামতে যখন সংগঠিত হবে তখনকার ব্যাপারে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কেয়ামত সম্পর্কিত বিষয় কেয়ামত সূরা আল কিয়ামার মধ্যে বলেছেন। এরপর আল্লাহ বলছে ইলা রব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, মুস্তাকর, আপনার পালনকর্তার কাছে সেদিন মানুষকে যেতে হবে। তো এই যে কেয়ামতের যে বর্ণনা রয়েছে, আমরা চাইলে সহি হাদিসের আলোকেও প্রচুর আমরা জানতে পারবো। এর পাশাপাশি আমরা পবিত্র কোরআন যে সূরাগুলো আছে কেয়ামত সংক্রান্ত বিষয়, বিশেষ করে আমরা যদি সূরা আল কিয়ামাকে দেখি তাহলে আমরা সবিস্তার জানতে পারবো। এই জন্য সবাইকে অনুরোধ করবো কেয়ামত সম্পর্কে আমাদের যদি জানার আগ্রহ থাকে অবশ্যই জানতে হবে মুসলিম হিসেবে। সেক্ষেত্রে আপনারা পবিত্র কোরআনের বিভিন্ন সূরাগুলো রয়েছে সেখানে আপনার বর্ণনাগুলো দেখুন, বিশেষ সূরা আল কিয়ামা আপনাদেরকে আমি দেখার জন্য আহ্বান করছি ইনশাআল্লাহ। তো এই যে কিয়ামত, এটা হবে আমাদের সামনে, তো এটা কখন হবে আমরা জানি না। এটা কোনো পবিত্র কোরআনে যেমন এইভাবে আছে, হাদিসের মধ্যে আছে যে সময় ক্ষণ কাউকে জানিয়ে দেওয়া হয়নি। তবে রাসূলুল্লাহ সাল্লামের কিছু পূর্ব লক্ষণ জানিয়েছেন, সেই পূর্ব লক্ষণ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আর গত 5টা আলোচনা আমাদের শেষ, আজকে 6 এবং শেষ আলোচনা আমরা করব। তো বিগত আলোচনায় প্রায় 35-36টা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এর পাশাপাশি আজকে আরও 5-7টা কারণ বলবো যেগুলো কোরআন ও সহিহ হাদিসের আলোকে পাওয়া গেছে, সেই কারণগুলো বলবো যাতে আমরা সতর্ক হতে পারি। তো আজকে যে কারণটা দিয়ে শুরু করবো, এটা গত আলোচনা শেষের দিকে আমরা বলেছি, সেটা হচ্ছে যে কেয়ামতের আগে হঠাৎ মৃত্যুটা বেড়ে যাবে। তো এই যে হঠাৎ মৃত্যু মানুষের জীবনের, এটা এত ব্যাপক বাড়বে কেয়ামতের আগে, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লামের হাদিস রয়েছে। তিনি বলেছেন যে কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে হঠাৎ মৃত্যুবরণকারী সংখ্যা বাড়বে, এটা আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে সংখ্যা বৃদ্ধি পাবে। তো এই হাদিসটা রয়েছে মাজমাউ জাওয়া জাওয়ায়েত এবং জামে আসাগির হাদিস নম্বর 5775 নম্বর হাদিস। আর সেখানে রয়েছে যে কেয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে মানুষের হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। তো এটা আমরা এখন যদি আমাদের চতুর্পাশে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, আমরা যদি তাদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে যারা ইদানিং মারা যাচ্ছেন অধিকাংশই হঠাৎ হঠাৎ মারা যাচ্ছেন। প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আমরা দেখছি পরিচিত জনদের ভিতরে এটা ব্যাপক আকার ধারণ করেছে যে হঠাৎ মানুষটা সুস্থ, পরক্ষণে দেখলাম যে তিনি মারা গেছেন। তো মৃত্যু তো হবে সবার, আমি আপনাকেও এর থেকে বাঁচতে পারবো না, কিন্তু যে হঠাৎ মৃত্যু মানে কেউ বোঝার আগেই যে মারা গেল যে কোনো একটা অসুস্থতার কারণে বা হঠাৎ করে, এটা মানুষকে আরো বেশি কি কষ্ট দেয়। তো এটা কেয়ামতের আগে হবে, যেটা ব্যাপক আকারে এখন চলছে, এটা অন্যতম একটা আলামত। এরপর যে আলামত নিয়ে আমরা কথা বলবো, যে আরব, জাজিরাতুল আরব যাকে বলে, আরব ভূখণ্ড, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লামের নিজের জন্মভূমি সেই সৌদি আরব যেখানে অবস্থিত মক্কা মদিনা, এর পাশাপাশি যে দেশগুলো আছে মূলত এর আশেপাশে দেশগুলোকে আমরা আরব, জাজিরাতুল আরব বলা হয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন এগুলো নদী নালা এবং গাছপালায় ভরে যাবে, পূর্ণ হয়ে যাবে। তো আমরা বিগত কত কয়েক বছর আগেও আমরা দেখতে পেয়েছি যে আরব ভূমিতে আসলে মূলত মরুভূমির সংখ্যাই বেশি,
সেক্ষেত্রে গাছপালা তেমন অস্তিত্ব নেই, কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে যে আরবের বড় বড় মরুভূমির ভিতরে আপনার নদীর একটা প্রবাহ দেখা যাচ্ছে, কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে বা চলে যাচ্ছে, যে কোনো ভাবেই মাছ চাষও হচ্ছে, এটা আমরা দেখতে পাই। এর পাশাপাশি আরব ভূখণ্ডগুলোর মধ্যে যে গাছপালা যেগুলো, যেটা ব্যাপক আকার ছিল না, এখন চতুর্পাশে গাছপালার আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব সহ অন্যান্য আরব কান্ট্রিগুলোতে, যেগুলো দিন দিন বাড়ছে বই কমছে না। তো এটা কিয়ামতের অন্যতম আলামত। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাকুমু সাআতা হাত্তা তাউদা আরদু আরদুল আরাবি মারুজান ওয়ালা আনহারান, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা এবং নদী নালায় পূর্ণ হবে। হাদিসটা যদি আপনারা দেখতে চান, তাহলে এটা সহিহ মুসলিমের ভিতরে কিতাবুল যাকাতের মধ্যে হাদিসটা রয়েছে। তো এটা একটা কিয়ামতের আলামত যেটা আমাদের সামনে ঘটছে। এরপরে আমরা যেটা বলবো যে প্রচুর বৃষ্টিপাত হবে দুনিয়ার ভিতরে, এটা আলামত যে বৃষ্টিপাত এত বাড়বে কিন্তু ফসল হবে না। অথচ আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, জমিন থেকে আমি ফল ফসল উৎপাদন করি তোমাদের জীবিকার জন্য, কিন্তু এর এর ব্যতিক্রম ঘটবে কিয়ামতের আগে। প্রচুর বৃষ্টি হবে কিন্তু সেই পরিমাণে ফল ফসল হবে না জমি থেকে। তো এটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাকুমু সাআতা হাত্তা ইয়ুমতারান নাসু মাতারান লা তুকিন্নু মিনহু বুয়ুতাল মাদারি ওয়ালা তুকিন্নু মিনহু ইল্লা বুয়ুতাশ শাআর। আল্লাহ সাল্লাম বলেছেন যে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, এতে মাটির ঘরগুলো ভেঙে যাবে, পশমের ঘরগুলো রক্ষা পাবে, এটা একটা কারণ। এই হাদিসটা পর আরেকটা হাদিস রয়েছে, আল্লাহ সাল্লাম বলেছেন লা তাকুমু সাআতা হাত্তা ইয়ুমতারান নাসু মাতারান আমান ওয়ালা তাম্বুতাল আরদু শাইয়া। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে ততদিন কিয়ামত হবে না যে পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হবে কিন্তু জমিন কোনো ফসল উৎপাদন করবে না। তো এই যে জমিন কোনো ফসল উৎপাদন করবে না, এটা তো ব্যতিক্রম একটা বিষয় যেটা আগে এই পর্যন্ত আমরা দেখি না, কিন্তু এখন দেখা যায় যে ব্যাপক বৃষ্টি হচ্ছে, ফল ফসল হওয়ার পরিবর্তে ফসল হচ্ছে না, খরার কারণে সমস্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না একেবারে। এই যে বিষয়গুলো, এগুলো কিয়ামতের পূর্বে ঘটবে, এগুলো মুসনাদ আহমদের বিধি হাদিসগুলো আছেন। তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা এই ছোট ছোট কিয়ামতের আলামত বলুন, এগুলো আমাদের সামনে বিদ্যমান, আমরা যাতে এগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি, যে কিয়ামত কাছাকাছি এসে আমরা যত দূর সম্ভব আমাদের ইবাদতের পরিমাণটা বাড়িয়ে দেব, আমাদের চলার গতিটাকে আমরা আরেকটু ধর্মমুখী করব। এগুলোই মূলত কিয়ামতের আলামতকে স্মরণ করার উদ্দেশ্য আমাদের। তো এরপরে দিতে যে কারণটা আমরা বলবো, এটা ধারাবাহিকভাবে প্রায় 40 নম্বর কারণের মধ্যে চলে আসছে। তো সেটা হচ্ছে যে আরবের জর্ডানের আশেপাশে একটা বিখ্যাত একটা নদী আছে, তো সেটার নাম হচ্ছে আপনার ফুরাত নদী, আমরা যেটাকে ফুরাত নদী বলে জানি, এটা খুব বিখ্যাত। সেখানে একটা স্বর্ণের পাহাড় বের হবে, আল্লাহ রাসূলুল্লাহ বললেন যে যতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন ফুরাত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে, এবং এমনভাবে বের হবে এর জন্য সারা পৃথিবী থেকে মানুষ সেখানে যাবে, যুদ্ধ লিপ্ত হবে, সে সম্পদকে আহরণ করতে চাইবে, এবং সেখানে যারা যাবে আল্লাহ রাসূলুল্লাহ বলে এই যুদ্ধে শতকরা 99 জন লোকেই মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে সেখানে 99 জন লোকে কি এই যুদ্ধে শহীদ হবে, কেউ রেহাই পাবে না, এবং এবং যে যাবে তখন সবাই ভাববে যে এই যুদ্ধে আমি জয়ী হব এবং আমি সেই সম্পদগুলো আমি আমি কি অর্জন করব। এটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুখারীতে আপনার কিতাবুল ফিতান একটা অধ্যায় আছে, সেখানে গেলে হাদিসটা পাবেন। এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো কিছু বর্ণনা রয়েছে এই ফুরাত সম্পর্কিত বিষয়, আর সেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে অচিরে এই ফুরাত নদী একটি স্বর্ণের গুপ্তদান বের করে দেবে, সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তার থেকে কোনো কিছুই গ্রহণ না করে। তো এটা আমাদের জন্য একটা উপদেশ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ফুরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় হবে এবং সেটা আহরণ করার জন্য সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ যাবে, সেখানে সবাই যুদ্ধে লিপ্ত হবে, সবাই ভাববে যে আমি যদি সেখানে যাই, আমি যদি যুদ্ধে লিপ্ত হই তাহলে সেই সম্পদটাকে আমি অর্জন করতে পারবো, আমার হয়ে যাবে। কিন্তু বাস্তবতা বিষয়টা এমন নয়, যে যাবে সে মারা পড়বে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বিশেষ করে আমাদের জন্য যারা তার উম্মত হিসেবে আমরা নিজেদেরকে দাবি করি, আমরা কোরআন সুন্নাহর অনুসারী হিসেবে নিজেদেরকে দাবি করি, আমাদের জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের উচিত হবে যে তখন তোমরা এটা শুনলে যাবে না, যে ফুরাত থেকে যাই বের হোক আমরা যাবো না। তো এখন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই যে ফুরাতের স্বর্ণ অলরেডি বের হয়েছে, কেউ কেউ বলেন, এগুলো সত্য মিথ্যা আমরা জানি না, কারণ এগুলো আসলে পরীক্ষিত নয়। অনেকে হয়তো বা এই হাদিসের আলোকে এখন সেই ফুরাতের তীরে গিয়ে কিছু একটা খুঁজে এগুলো দেওয়ার চেষ্টা করে, তাদের ভিউ বাড়াবার জন্য হতে পারে, কিন্তু ব্যাপারটা যে সত্য এটা হবে এটা কোনো গোপন কোনো বিষয় নয়, কেয়ামতের পুরো পর্যন্ত এটা ব্যাপক আকার ধারণ করবে, এটাই হলো বাস্তবতা। তো এই জন্য আমরা এই বিষয়ে সতর্ক, যেটা আমরা এটা শুনলে আমরা সে তার কাছে যাব না, এটা হলো বিষয়। এরপরে কেয়ামতের ছোট আলামতের মধ্যে শেষের দিকে যেগুলো আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জড় পদার্থ এবং হিংস্র যে প্রাণীগুলো আছে,
চতুষ্পদ প্রাণী থেকে শুরু করে বা দুই পা বুকে ভর দিয়ে হাঁটে, যারাই হোক, এরা সবাই এরা মানুষের সাথে কথা বলবে। এখন দুনিয়াতে আমরা দেখি যে কিছু কিছু পাখি পোষ মানালে সেখানে দুই চারটা কথা বলে, এটা আমরা পোষ মানা পাখি মনে করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিষয়টা তেমন নয়, পশু প্রাণী তোমাদের সাথে কথা বলে। এমনকি আল্লাহ রাসূল সাল্লামের একটা হাদিস রয়েছে, সেখানে তিনি বলছেন শুধু শুধু কি হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলছে না, মানুষের হাতে যে লাঠি থাকবে সেটা মানুষের সাথে কথা বলবে, মানুষের পায়ের জুতা মানুষের সাথে কথা বলবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাম বলে যে ঘরের স্ত্রী যদি স্বামীর অবর্তমান কিছু করে তো তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেটা বলে দেবে স্বামীকে, মানে এমন একটা পর্যায়ে এসে কেয়ামতের আগে দাঁড়াবে। তো এটা একটা লম্বা হাদিস রয়েছে, আমরা একটু সামান্য শোনাবো আজকে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই আবু সাইদ খুদাই থেকে বর্ণিত, তিনি বলছেন জনৈত রাখাল, একজন রাখাল মাঠে ছাগল চালাচ্ছিল, তো হঠাৎ সময় একটা মেয়ে নেকড়ে বাঘ চলে আসলো, তো নেকড়ে বাঘ এসে ওই ছাগলটাকে সে আক্রমণ করলো, করার পরে ধরে নিয়ে গেল, তো সে যেটা খাওয়ার জন্যই করেছে, কিন্তু রাখাল কি করলো নেকড়ে বাঘটিকে তাড়িয়ে দিয়ে তার থেকে সে আপনার ছাগল ছানাটা ছাড়িয়ে নিয়ে আসলো। তখন বাঘ দূর থেকে বলল যে তুমি এত আমার কাছ থেকে, আমার আল্লাহ আমাকে একটা রিজিক দিয়েছিল, তুমি সেটা নিয়ে গেলে। তখন রাখাল আশ্চর্য হয়ে গেল যে বাঘ কি করে কথা বলে। তখন এটা বলার সাথে সাথে সেই বাঘ তাকে বলল যে তুমি আমি কি বাঘ বলল যে আমি কি তোমাকে এর চেয়ে আশ্চর্যজনক কোনো খবর দেবো না, তুমি আমি কথা বলি তুমি আশ্চর্য হয়ে গেলে, এর চেয়ে বরং তুমি দেখো দেখো যে জাজিরাতুল আরবে একজন নবীর আবির্ভাব হয়েছে, সে কেয়ামত পর্যন্ত কি হবে সেগুলো তোমাকে বলে দিচ্ছে। তখন রাখাল তার কথা বিশ্বাস করে মদিনাতে গেল এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাক্ষাৎ পেল এবং তার সাথে সালাত আদায় করলো। তখন নামাজের সময় হয়ে যাওয়ার কারণে নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি যা বলেছো আমাকে সেটা এখন যারা মুসল্লি আছে সবার সামনে সেটা বলো। তখন সবার সামনে সে রাখাল সে ঘটনা বর্ণনা করলো, তার সাথে তার নেকড়ে বাঘের সাথে তার ছাগলের সাথে যে ঘটনাটা ঘটলো, তো সেটা রাখাল বলল রাসূল সাল্লামের সমস্ত সাহাবীদের সামনে। তখন রাসূল সাল্লাম বললেন যে এই যে রাখাল যে কথাগুলো বলেছে এটা সত্য, শুধু তাই না, এই যে সে তো একটা নেকড়ে বাঘের কথা বললো, হিংস্র প্রাণী, বিষয়টা এমন নয় যে শুধু এই হিংস্র প্রাণী চতুষ্পদ জন্তুই তোমাদের সাথে কথা বলবে, বিষয়টা এমন যে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে তোমাদের হাতের লাঠি, পায়ের জুতা, এমনকি তোমাদের স্ত্রীরা যদি তোমাদের অবর্তমানে কিছু করে সেটাও কি অঙ্গ প্রত্যঙ্গ বলে দেবে। তো এই যে একটা বিষয় কেয়ামতের আগে এটা ঘটবে, তো এটা আমাদের সামনে এখনো দৃষ্টিগোচর হয়নি কিন্তু ঘটবে, তো এই জন্য আমাদের সতর্ক হতে হবে। আর শেষ পর্যায়ে আমরা যে কারণের কথা আমরা বলবো সেটা হচ্ছে ফিতনায় পতিত হবে মানুষ, বিপদাপদে ফিতনা এমন ব্যাপক আকারে জর্জরিত হয়ে যাবে, হয়ে সে নিজের মৃত্যু কামনা করবে, সে ভাববে এই ঝামেলার থেকে আমি যদি মারা যেতাম তাহলে আমার জন্য কি এটা ভালো হতো। এমনকি এটা করতে করতে সে এক পর্যায়ে গিয়ে সে কবরের পাশ দিয়ে যাবে, ওই মানুষটা গিয়ে সে কবরের পাশে উদ্দেশ্য করে বলবে যে আমি যদি তার জায়গায় থাকতাম। আল্লাহ রাসূল হাদিসটা আমরা আপনাদের শুনলাম, রাসূল সাল্লাম বলছে লা তাকুমু সাআতা হাত্তা ইয়ামুর রাজুল বিকাবরির রাজুলি ফায়াকুলু ইয়া লাইতানি মাকানাহু। আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে এমন পর্যায়ে দাঁড়াবে ফিতনা, এমন ব্যাপক আকারে ছড়িয়ে যাবে যে সেখানে মানুষ কবরের সামনে দিয়ে যাবে, কবরবাসীকে দিয়ে আফসোস করে বলবে যে আমি যদি তার জায়গা থাকতে পারতাম তাহলে হয়তো আমি ভালো থাকতাম। আল্লাহ মাফ করুক, এই ঘটনা ঘটবে এবং কিছু না কিছু এখন না হলেও শুরু হয়ে গেছে, অনেকেই খুব অত্যাচার নির্যাতন সহ্য করতে না পারে, অনেক সময় বলে মরে গেলেই হয়তো ভালো হতো, তো এটাও অনেকটা সেরকম একটা কথা। তো আল্লাহ মাফ করুক, যে হাদিসটা আপনাদের সামনে বললাম এটা সহিহ মুসলিমের কিতাবুল ফিতানের মধ্যে রয়েছে, তো এই জন্য আমাদের সতর্ক হতে হবে, এই জন্য যে এই কালা আমাদের আলামত গুলো আসলে আমাদের সামনে ঘুরঘুর করছে, আমরা হয়তো কেউ বুঝতে পারি কেউ পারি না, এই জন্য আমরা আমরা চেষ্টা করবো যত সম্ভব আমরা আমরা এগুলো থেকে এড়িয়ে যাওয়ার জন্য। আর আরেকটা কারণ রয়েছে, আরবদের এক গোত্র থেকে, কাহাতান গোত্র থেকে একজন সৎ লোক বের হবে, সে মানুষকে লাঠি দিয়ে পরিচালনা করবে, এটাকে আমাদের একটা আলামত। তবে সেই বিষয়ে সম্পর্কিত বিষয়ে বিভিন্ন বিতর্ক আছে, পিছনে একজন এসেছিলেন, কেউ বলেন সে, আবার কেউ বলেন কেমন আগে আসবে, আল্লাহ ভালো জানেন এই বিষয়ে। তো আমরা প্রায় প্রায় 44-45টা কারণ আমরা দীর্ঘ 6টা আলোচনায় আপনাদের সামনে আমরা বলেছি কেয়ামত সম্পর্কিত বিষয়ে, সবাইকে বলবো আসুন আমরা আমরা কেয়ামত সম্পর্কে আরো সতর্ক হই, এগুলো ছিল কেয়ামতের ছোট ছোট পূর্ব লক্ষণের মধ্যে অন্যতম, আমরা সেগুলো বিষয়ে আরো পড়াশোনা করব, জানব এবং সে আলোকে আমরা আমাদের জীবনের ভিতরে আমরা পরিবর্তন আনার চেষ্টা করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন কেয়ামত আসবে হঠাৎ করে। তবে আমাদের মুসলিমদের জন্য যদি আমরা কোরআন সহি সুন্নাহকে সঠিকভাবে বিশ্বাস করি তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের উপরে কেয়ামত হবে না, তবে কেয়ামতের পূর্ব লক্ষণগুলো যদি আমাদের পরিবার সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করে আমাদেরকে এ থেকে বাঁচার উপায় জানতে হবে এবং সেই জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানা মানা সে অনুসারে আমল করা তৌফিক দান করুক, আমরা এই ইসলামী আলোচনাগুলো আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেবো যাতে মানুষ যেন মানুষ উপকৃত হতে পারে। ওয়া আলাইনাল বালাক সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।